ওয়েলকাম টু এভিডেন্স। আজকে আমাদের টপিক হচ্ছে মেনসুরেশন। এটি অ্যাডভান্স ম্যাথামেটিক্সের অন্তর্গত। তোমরা যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, টিএসসি এই ধরনের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমাদের টপিক হলো মেনসুরেশন। এই মেনসুরেশন ডব্লিউবিসিএসএও আছে, এবং যে কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই কনসেপ্টটি যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল ঠিক একই রকমভাবে রেলওয়ে, ডব্লিউবিসিএস, পিএসসি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র রয়েছে তোমাদের স্ক্রিনে, যেখানে একটি বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ারের মধ্যে দেখতে পাচ্ছ চারটে বৃত্ত অর্থাৎ সার্কেল রয়েছে। আমাদের এই প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস বার করতে হবে, যেখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ, সেটা কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে কিভাবে আমরা এই চারটে সার্কেলের ব্যাসার্ধ বার করব সেটা আমাদেরকে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করবার পূর্বে তোমরা, আমি সলিউশন করে দেবো অবশ্যই, তোমরা নিজের একটু চেষ্টা করো। তোমরা যদি অ্যান্সার বার করতে পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাও, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা নিজে একবার চেষ্টা করো, না পারলে অবশ্যই আমি করে দিচ্ছি। তো আজকের ক্লাসটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যাতে আরও অনেকে এই ভিডিওটি দেখে বেনিফিটেড হতে পারে। তাহলে চলে এসো আজকের কোয়েশ্চেনে। এই একটা টপিকের ওপরই আজকে আমরা ডিসকাস করব, এবং এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি হচ্ছে একটা বর্গক্ষেত্র, বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য ফলোয়িং সার্কেলস ইনসাইড দ্য স্কোয়ার এ বি সি ডি। অর্থাৎ এ বি সি ডি স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের মধ্যে তুমি চারটে বৃত্ত দেখতে পাচ্ছ, এবং এই প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। এবার লক্ষ্য করে দেখো, এখানে দিয়ে দিয়েছে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এখানে এ। অর্থাৎ আমাদেরকে যে রেডিয়াসটা বার করতে হবে সেটা কিসের আকারে বার করতে হবে, না ইন দ্য ফর্ম অফ এ, এ এর আকারে বার করতে হবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই প্রত্যেকটা সার্কেল কিন্তু, প্রত্যেকটা ছোট সার্কেল সেটা কিন্তু কোনো না কোনো সেমি সার্কেলকে স্পর্শ করে আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে পিকে কেন্দ্র করে একটা কোয়ার্টার সার্কেল ড্র করা হয়েছে, কোনো না কোনো কোয়ার্টার সার্কেলকে স্পর্শ করে আছে। বিকে কেন্দ্র করে একটা কোয়ার্টার সার্কেল ড্র করা হয়েছে, ঠিক একই রকমভাবে এ কে কেন্দ্র করে আর একটা কোয়ার্টার সার্কেল ড্র করা হয়েছে। এবং প্রত্যেকটা ছোট ছোট সার্কেল তুমি যেটা দেখতে পাচ্ছ যাদের রেডিয়াস আর ওয়ান, আর টু, আর থ্রি, সেটা কোনো না কোনো সেমি সার্কেলকে স্পর্শ করে আছে, কোনো না কোনো কোয়ার্টার সার্কেলকে স্পর্শ করে আছে। তাহলে আমরা কিভাবে রেডিয়াসটা বার করব? তাহলে চলে এসো প্রথম সার্কেলে। যেমন তুমি দেখতে পাচ্ছ এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, যার ভেতরে একটা বৃত্ত সার্কেল রয়েছে যে দুটো কোয়ার্টার সার্কেলকে স্পর্শ করেছে এবং বর্গক্ষেত্রকেও স্পর্শ করেছে। তাহলে কিভাবে আমি এই রেডিয়াস অর্থাৎ আর ক্যালকুলেট করব? তোমরা যারা লাইভ সেশনটি দেখছো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যা উত্তর এসছে, না পারলে অবশ্যই আমি করে দিচ্ছি। তাহলে দেখো, এই কোয়েশ্চেনটা করার জন্য কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে। যেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে, যে কোনো বৃত্তের ক্ষেত্রে স্পর্শক অর্থাৎ ট্যাঞ্জেন্ট রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। দ্য ট্যাঞ্জেন্ট অ্যান্ড রেডিয়াস আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যাট দেয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ এনি সার্কেল। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এই যে বৃত্তটা যার রেডিয়াস আর ওয়ান, তার ক্ষেত্রে এবি হচ্ছে একটা স্পর্শক অর্থাৎ ট্যাঞ্জেন্ট, এবং এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমি এখানে এ এর সাথে এই পয়েন্টটাকে জয়েন করছি, এর সাথে পয়েন্টটাকে জয়েন করছি, ধরলাম পয়েন্টটা হচ্ছে ও। তাহলে যদি আমরা জয়েন করি তাহলে লক্ষ্য করে দেখো এ ও সমান সমান কি হবে,
এ ও সমান সমান কি হবে সেটা আমরা দেখব। এখানে একটা জিনিস দেখো, যদি আমি এটাকে এক্সটেন্ড করি এখানে, তাহলে এই অংশটা কি, এই অংশটা আর ওয়ান, এই অংশটা আর ওয়ান যেহেতু এটা রেডিয়াস, এবং যদি এটাকে আমি এক্সটেন্ড করে ই পর্যন্ত আনি, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইটাও হচ্ছে এই কোয়ার্টার সার্কেলের একটা ব্যাসার্ধ, অর্থাৎ এইটা এটাও কিন্তু একটা রেডিয়াস অফ দ্য কোয়ার্টার সার্কেল। এবং কোয়ার্টার সার্কেলের রেডিয়াস কত না এ, কারণ কোয়ার্টার সার্কেলের রেডিয়াস হচ্ছে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু, অর্থাৎ এই এ কে রেডিয়াস করি আমরা কোয়ার্টার সার্কেল এঁকেছি, অর্থাৎ এইটাও কিন্তু এ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এও ইজ ইকুয়াল টু কী হবে, এও অর্থাৎ এই অংশটা সেটা কি হবে, এও ইজ ইকুয়াল টু মনে রাখবে এই মাইনাস ওই। এবার যখন আমরা এই করছি, এই মানে কত এ, এবং যখন আমরা ওই করছি, ওই মানে কত আর ওয়ান, অর্থাৎ রেডিয়াস, ওই মানে কত আর ওয়ান, অর্থাৎ আমরা এখান থেকে এও পেয়ে গেলাম। এবার দেখো যখন আমরা এও পেয়ে গেলাম, এবার এই অংশটা কি হবে, যদি আমি এখানে নামটা এফ দিচ্ছি, তাহলে এ এফ ইজ ইকুয়াল টু কী হবে। দেখো যেহেতু এটা একটা স্কোয়ার, তাহলে এ এফ অংশটা কিন্তু স্কোয়ারের সাইডের অর্ধেক হবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এ এফ ইজ ইকুয়াল টু এ বাই টু, স্কোয়ারের সাইড যেহেতু এ, অর্থাৎ এ এফ ইজ ইকুয়াল টু কী হচ্ছে এ বাই টু। তাহলে আমরা বলতে পারি এখানে ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ এ, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ এ, এই ও এফ এ থেকে আমরা কি করতে পারি, রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ এ থেকে আমরা বলতে পারি এও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এফ স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার, অর্থাৎ বলতে পারি আমরা এ ও তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এফ তার স্কোয়ার প্লাস এ এফ তার স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ এও সমান সমান কি হবে, না এও সমান সমান হবে এ মাইনাস আর ওয়ান, এ মাইনাস আর ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এফ সমান সমান কি পাচ্ছ, ও এফ সমান সমান পাচ্ছ আর ওয়ান স্কোয়ার প্লাস এ এফ সমান সমান কি পাচ্ছ, এফ সমান সমান পাচ্ছ এ বাই টু এর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা জাস্ট ভ্যালুগুলোকে পুট করলাম। এবার ভ্যালুটাকে যদি আমরা পুট করি, এবার আমরা এখানে জাস্ট ফর্মুলায় ফেলে দিই, সেক্ষেত্রে এ মাইনাস আর ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা পুট করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু আর ওয়ান ইজ ইকুয়াল টু এই দিকে আর ওয়ান স্কোয়ার প্লাস কি আসছে, এখানে থাকছে এ স্কোয়ার বাই ফোর। এবার দেখো আর ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার বোথ সাইড থেকে কেটে গেল, তো যদি বোথ সাইড থেকে কেটে যায় আর ওয়ান স্কোয়ার, সেক্ষেত্রে এখানে আমাদের কি থাকছে টু ইন্টু এ ইন্টু আর ওয়ান, যদি আমরা এপাশে নিয়ে যাই টু ইন্টু এ ইন্টু আর ওয়ান ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি টু ইন্টু এ ইন্টু আর ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার বাই ফোর, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ারের সাথে এ যদি কেটে যায় তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এ বাই এইট, আর ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এ বাই এইট, অর্থাৎ এই যে বৃত্ত তার রেডিয়াস কি হবে, না এই বৃত্তের রেডিয়াস ইজ ইকুয়াল টু হবে থ্রি বাই এইট ইন্টু এ। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চন। সো উই গেট আর ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি বাই এইট ইন্টু এ, দ্যাট ইস দ্য অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চনে আমরা বেসিক্যালি দুটো প্রপার্টি ইউজ করেছি, প্রথমত যে কোনো বৃত্তের ক্ষেত্রে তার ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ রেডিয়াস অ্যান্ড ট্যাঞ্জেন্ট অফ এনি সার্কেল আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যাট দেয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট।
দ্বিতীয়ত পিথাগোরাস থিওরেম আমরা ইউজ করেছি, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সেখান থেকে আমরা কিন্তু আর ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম। তোমরা এই আর ওয়ানের ভ্যালু যদি দুটো কোয়ার্টার সার্কেলের মাঝখানে যে জায়গাটা সেখানে যদি সার্কেল থাকে, সেক্ষেত্রে রেডিয়াস ইজ ইকুয়াল টু 3/8 ইন্টু সাইট অফ দ্য স্কোয়ার হবে। এটাকে মনে রাখবে, পরীক্ষায় যদি আসে তোমাদের সলভ করার প্রয়োজন নেই, তুমি এটাকে দেখেই অ্যান্সার করতে পারবে। এবং তোমরা যাতে পরীক্ষায় দেখেই এটাকে অ্যান্সার করতে পারো, সেই কারণেই আমি আজকে এটিকে সলভ করে দিলাম। চলে এসো পরবর্তী ডায়াগ্রামে। দেখো এবার বৃত্তের স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ দুটো যে কোয়ার্টার সার্কেল রয়েছে সেই কোয়ার্টার সার্কেলের সংযোগস্থলে হয়েছে কিন্তু বাঁদিকে, অর্থাৎ মাঝখানে নয়। তো এখানে যদি কোনো বৃত্ত থাকে সেক্ষেত্রে ব্যাসার্ধ কী হবে? এবার দেখো, প্রসঙ্গত এটা জানিয়ে রাখি, বৃত্তটি এ পাশে থাকুক বা এ পাশে থাকুক, তোমার ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস কিন্তু একই হবে। সুতরাং আমরা যে কোনো একদিক থেকে এটিকে ক্যালকুলেট করতে পারি। তাহলে দেখো আমরা এখানে কিভাবে কোশ্চেনটি সলভ করব। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে বৃত্তটি রয়েছে এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা কি ধরেছি, আর টু ধরেছি। আমাদের আর টুর ভ্যালু বার করতে হবে। আমরা এখানে এই সেন্টার, যদি আমি সেন্টারটাকে ও দিয়ে ডিনোট করি, সেই ও থেকে এ বি সাইডের ওপরে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করলাম। আবার বলছি, ও থেকে এ বি সাইডের ওপরে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আমরা ড্র করলাম। এবার নেক্সট হচ্ছে আমরা কি করলাম, ও এর সাথে এ কে যোগ করলাম, ও এর সাথে আমরা এ কে যোগ করলাম। নেক্সট ও এর সাথে আমরা একে যোগ করলাম। এবার লক্ষ্য করে দেখো, এখানে যদি এই নাম, এই ব্যাসার্ধটাকে আমি যদি ও ই নাম দেই, তো সেক্ষেত্রে আর এখানে এই বিন্দুটাকে আমি এফ নাম দেই, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে, আর টু হবে। কারণ যেহেতু ও ই ইজ ইকুয়াল টু আর টু, যেহেতু এই ব্যাসার্ধটা আর টু, সেক্ষেত্রে আমাদের এএফও আর টু হবে। ওই যেহেতু আর টু, সেক্ষেত্রে এএফও আমাদের আর টু হবে। এবার লক্ষ্য করে দেখো, আমরা ও থেকে এই যে ভার্টেক্স বি, সেই ভার্টেক্সটাকে জয়েন করব। ও থেকে আমরা এই ভার্টেক্স বি কে জয়েন করলাম, ও থেকে আমরা ভার্টেক্স বি কে জয়েন করলাম। এই বর্গক্ষেত্রের একটি শীর্ষকোণ, শীর্ষবিন্দু বি আমরা ও এর সাথে জয়েন করলাম। তাহলে ও বি কী হবে? দেখো, ও বি ইজ ইকুয়াল টু কী হবে, এই বি থেকে এই অংশটা, এটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে আর, অর্থাৎ ও বি কে আমরা কি বলতে পারি, ও বি হচ্ছে আর আর টু প্লাস এ, অর্থাৎ এ প্লাস আর। আর এখানে আরেকটা জিনিস দেখো, আমরা যদি এ ওটা বার করি, তাহলে এ ওটা কী হবে? তুমি দেখো, এ থেকে আমি যদি এখানে এটাকে এক্সটেন্ড করি, এই অংশটাকে ধরো আমি নাম দিলাম এম এবং এটার নাম দিলাম এন, তাহলে দেখো এই এম কিন্তু এ হবে। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। আমি এ থেকে ওকে যুক্ত করে সেটাকে এক্সটেন্ড করেছি, যাতে কোয়ার্টার সার্কেলে গিয়ে সেটা এম কে টাচ করে। তাহলে আমরা বলতে পারি এখানে এম ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এ হবে, আর ও এম ইজ ইকুয়াল টু কিন্তু ছোট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর টু হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এও বার করি বা ও এ বার করি, সেই ও এটা কী হবে, সেই ও এটা হচ্ছে এ এম, সেখান থেকে আমি ও এম কে বিয়োগ করব। এ এম কী হবে, এ এমটাকে আমি ধরেছি এ, ও এমটাকে কী ধরেছি, ও এমটাকে ধরেছি আর। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেক্ষেত্রে ও এ আমরা পেয়ে গেলাম এ মাইনাস আর টু। এবার দেখো, ও ই ইজ ইকুয়াল টু এফ এ ইজ ইকুয়াল টু কি হবে, আর টু অর্থাৎ রেডিয়াস। অর্থাৎ দেখো,
এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি, অর্থাৎ ও এফ এবং এ, যেহেতু আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা অতিভুজ এওটা জানলাম এ মাইনাস আর টু, সেই সঙ্গে এ এফটা পেলাম আর টু, আমরা ও এফটা জানি না। ঠিক একই রকমভাবে আমরা ও এফ বি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তুমি দেখো আমরা যদি ও বিটা বার করি, আমি এপাশে করছি এটাকে, যদি আমরা ও বিটা বার করি সেই ও বি সমান সমান কী হবে, ও বি সমান সমান হবে ও এন প্লাস এন বি। এবার ও এন কে যদি আমি আর টু বলি আর এন বি যদি এ হয়, তাহলে ও বি ইজ ইকুয়াল টু কী হবে না, এ প্লাস আর টু। আর সেই সঙ্গে এফ বি, এফ বি পোর্শনটা কী হবে, এফ বি পোর্শনটা হবে এ মাইনাস আর টু, অর্থাৎ এ বি সেখান থেকে আমি এ এফ কে বিয়োগ করছি, এ বি ইজ ইকুয়াল টু এ, সেখান থেকে এ এফ ইজ ইকুয়াল টু আর টু আমরা মাইনাস করছি। এবার আমরা কী করব, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ এ, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ এ। দেখো এই রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ এ এবং ও এফ বি দুটোর মধ্যে দেখো ও এফটা কিন্তু কমন, তাহলে আমরা কি করতে চলেছি, আমরা দুটো ত্রিভুজ থেকে, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে ও এফ এর ভ্যালু বার করব, সেই ভ্যালুটাকে ইকুয়াল করব। তাহলে এখানে আমরা বলতে পারি ও এফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, হাইপোটেনিয়াস, অর্থাৎ ও এ স্কোয়ার মাইনাস এ এফ এ স্কোয়ার। তাহলে দেখো ও এ, ও এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে এ মাইনাস আর টু তার হোল স্কোয়ার, মাইনাস দেখো এ এফ এ স্কোয়ার, এ এফ ইজ ইকুয়াল টু কী হবে, এ এফ ইজ ইকুয়াল টু আর টু স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে এ মাইনাস আর টু মাইনাস আর টু স্কোয়ার পেলাম। এবার অন্য একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ বি, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ বি, এখান থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও এফ বি, এখান থেকে আমি আবার ও এফ এ স্কোয়ার যদি বার করি, সেই ও এফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, হাইপোটেনিয়াস স্কোয়ার, অর্থাৎ ও বি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার, অর্থাৎ এখানে ও বি ইজ ইকুয়াল টু কি, ও বির ভ্যালু আমরা পেয়েছি এ প্লাস আর টু, অর্থাৎ এটা এ প্লাস আর টু এর হোল স্কোয়ার মাইনাস এফ বি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এফ বি ইজ ইকুয়াল টু এ মাইনাস আর টু তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে তোমরা দেখো এখান থেকেও আমি ও এফ এ স্কোয়ারের ভ্যালু পেলাম আর এখান থেকেও আমি ও এফ এ স্কোয়ারের ভ্যালু পেলাম, অর্থাৎ এই দুটো ভ্যালু তো সমান, তাহলে আমি যদি এটাকে এক নাম্বার এবং এটাকে দু নম্বর দেই, তাহলে আমরা বলতে পারি ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা এই দুটোকে ইকুয়াল করতে পারি, অর্থাৎ আমরা এ মাইনাস আর টু তার হোল স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস আর টুর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস আর টু এর হোল স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ফেলি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি করলে মাইনাস আর টু প্লাস আর টু কেটে যাচ্ছে, আর এ মাইনাস বি করলে এখানে আমরা কি পাচ্ছি, এ মাইনাস টু ইন্টু আর টু। ঠিক একই রকমভাবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি করলে এখানে আমরা পাচ্ছি টু এ প্লাস আর টু মাইনাস আর টু কেটে যাচ্ছে, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস বি করলে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি টু ইন্টু আর টু। অর্থাৎ দেখো এখানে আলটিমেটলি এই এটা কেটে যাচ্ছে, এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি এ মাইনাস টু আর টু ইজ ইকুয়াল টু টু আর টু, অর্থাৎ আমরা বলতে পাচ্ছি যে ফোর আর টু
4R2, এখানে 4R2 নয়, এখানে এখানে 2 রয়েছে, এটা তোমার অলরেডি 2R2 রয়েছে, 4R2, তাহলে 6R2 হবে এখানে, অর্থাৎ 6R2 ইজ ইকুয়াল টু কী থাকছে, এ থাকছে, এখানে 2 2 গুণে 4, 4R2 রয়েছে, এদিকে -2R2 এদিকে আসলে +2R2 হবে, অর্থাৎ 6R2 ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ আমরা বলতে পারি R2 ইজ ইকুয়াল টু এ বাই 6। অর্থাৎ এই যে ত্রিভুজ, এই যে বৃত্তটা রয়েছে, এইখানে যদি কোনো বৃত্ত থাকে, সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কী হবে, না R2 ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহু বাই 6, R2 ইজ ইকুয়াল টু এ বাই 6। তাহলে যখন বৃত্তটা এখানে ছিল আগের চিত্রে, সেখানে আমরা দেখেছি 3/8 ইন্টু এ, আর যখন বৃত্তটা বাঁদিকে সরে এসছে, সেক্ষেত্রে হবে এ বাই 6। তোমরা উত্তরটা অবশ্যই মুখস্থ রাখবে, পরীক্ষায় এত বড় করার তুমি হয়তো সময় পাবে না, বা সময় পেলেও তোমার এটা করার প্রয়োজন নেই, তুমি উত্তরটা মুখস্থ রাখো। এবার ধরো পরীক্ষায় এ এর ভ্যালু চেঞ্জ করে দিল, এ এর ভ্যালু 10, 15, 20 কোনো একটা ভ্যালু দিল, সেক্ষেত্রে সেই ভ্যালুটাকে পুট করলে তুমি ডিরেক্টলি অ্যান্সার পাবে। এবার দেখো R2টা এখানে থাক বা এখানে থাক, দুক্ষেত্রে কিন্তু ভ্যালু তোমার একই হবে, যেখানেই থাকুক না কেন, এখানেও কিন্তু R2 এর ভ্যালু যেটা হবে সেটা কিন্তু এ বাই 6ই হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। চলে আসছি পরবর্তী চিত্রে, তোমাদের, তোমরা যারা লাইভ সেশনটি দেখছো, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর তোমরা যদি উত্তর অলরেডি ক্যালকুলেট করেছো, তোমাদের সকলকে ধন্যবাদ। যারা বুঝতে পারোনি তারা এই সলিউশনটি দেখে নাও, নিশ্চয়ই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এই ধরনের কোয়েশ্চেন কিন্তু যে কোনো পরীক্ষা যেখানে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে মেনস্ট্রুয়েশন থেকে, সেসব পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যেমন মেনস্ট্রুয়েশন রয়েছে, কিছুটা জিওমেট্রিও রয়েছে, অর্থাৎ ইট ইজ ডুয়াল কনসেপ্ট। চলে এসো পরবর্তী চিত্রে, পরবর্তী চিত্রে দেখো বৃত্তের স্থানটা পরিবর্তন হয়েছে, এবার বৃত্তটা ওপরের অংশে উঠে গেছে, তো সেক্ষেত্রে এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস কী হবে, আমরা কীভাবে বার করব। দেখো এখানে এই যে বৃত্তটা যেটাকে ব্রাউন কালার দিয়ে তুমি দেখতে পাচ্ছ, এবং এই যে কোয়ার্টার সার্কেলটা যেটা ডি থেকে এসছে, এই দুটো বৃত্তের কিন্তু একটা কমন ট্যাঞ্জেন্ট এই অংশটা, এই অংশটাকে যদি আমি এম দিয়ে ডিনোট করি, এই ডিএমটা কিন্তু এই দুটো বৃত্তের কমন ট্যাঞ্জেন্ট। ঠিক একই রকমভাবে এই ব্রাউন কালারের বৃত্ত যার ব্যাসার্ধ R3, এবং বি কে কেন্দ্র করে যে কোয়ার্টার সার্কেল ড্র করা হয়েছে, যেখানে সিতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ মিট করেছে, তো এই দুটো বৃত্তের ক্ষেত্রে কিন্তু MC-টা হচ্ছে একটা কমন ট্যাঞ্জেন্ট। তাহলে আমরা জানি বৃত্তের ডিরেক্ট কমন ট্যাঞ্জেন্ট, ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের ফর্মুলা কি, যে কোনো বৃত্তের ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের ফর্মুলা কি। এখানে যদিও এই বৃত্তটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এটা কোয়ার্টার সার্কেল, কিন্তু এটা কোয়ার্টার সার্কেল হলেও কোনো না কোনো সার্কেল অর্থাৎ কমপ্লিট সার্কেলেরই পার্ট। সুতরাং DM অ্যান্ড MC বোথ আর ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট। আমরা জানি কমন ট্যাঞ্জেন্ট দু রকম হয়, ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট এবং ট্র্যাভার্স কমন ট্যাঞ্জেন্ট। তাহলে DM এবং MC দুটোই কিন্তু ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট, অর্থাৎ এটাকে আমরা DCT দিয়ে বলতে পারি। দুটি বৃত্ত যদি একে অপরকে টাচ করে, তাহলে ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের যে ফর্মুলাটা হয় সেটা হয় 2 √ প্রোডাক্ট অফ দেয়ার রেডিয়াস। আবার বলছি, যদি দুটো বৃত্ত একে অপরকে টাচ করে, তাহলে ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের লেন্থ হয় 2 প্রোডাক্ট অফ রেডি, 2 প্রোডাক্ট অফ রেডি, কখন না, ওয়েন টু সার্কেলস টাচ ইচ আদার, ওয়েন টু সার্কেল টাচ ইচ আদার। তাহলে দেখো এখানে ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের যে ফর্মুলা 2 প্রোডাক্ট অফ 2 রেডিয়াস, সেদিক থেকে দেখলে আমরা DM ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 2 প্রোডাক্ট অফ 2 রেডিয়াস, এই বড় সার্কেল তার রেডিয়াস কত A, এবং ছোট সার্কেল যার রেডিয়াস বার করতে হবে সেটা কত R3। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি MC ইজ ইকুয়াল টু কত হবে, 2
বড় সার্কেলের অর্থাৎ কোয়ার্টার সার্কেলের রেডিয়াস এ এবং ছোট সার্কেলের রেডিয়াস আর থ্রি। হ্যাঁ, এবার যদি তুমি বলো ডিসিটি ইজ ইকুয়াল টু কীভাবে এসছে এটা, সেক্ষেত্রে আমাদের আবার জিওমেট্রিতে ব্যাক করতে হবে। আমরা জিওমেট্রি ক্লাসে অলরেডি ডিসকাস করেছি, তোমরা যারা জানো না তোমাদের জন্য বলে রাখি, ডিসিটির ফর্মুলা হচ্ছে, ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু সার্কেল তার হোল স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টুর হোল স্কোয়ার। এবার যখন দুটো সার্কেল একে অপরকে টাচ করছে, সেক্ষেত্রে ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার ইজ ইকুয়াল টু কী হবে, আর ওয়ান প্লাস আর টু, তাদের ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ রুট ওভার অফ আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার। সেটাকে ক্যালকুলেট করলে আসবে টু রুট ওভার অফ আর ওয়ান আর টু। যদি তোমাদের এই ব্যাপারে কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমরা পরবর্তী ভিডিওতে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই বিষয়ে বিস্তারিত আমরা ডিসকাশন করব। তাহলে দেখো, আমরা ডিএম পেলাম এবং এমসি পেলাম, সেক্ষেত্রে এই কোশ্চেনটি করার জন্য এই ফর্মুলাটা তোমরা আপাতত মাথায় রাখো। যারা জানো না কীভাবে এই ফর্মুলাটি এলো তারা কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে পার্টিকুলারলি এই কনসেপ্টের উপর ইন ডেপথ ডিসকাশন করব। তাহলে দেখো, এখানে ডিএম প্লাস এমসি এই দুটোকে যোগ করলে আমরা কী পাবো, ডিসি পাবো। ডিএম ইজ ইকুয়াল টু কি, টু রুট ওভার অফ এ ইন্টু আর থ্রি। এমসি ইজ ইকুয়াল টু কি, টু রুট ওভার অফ এ ইন্টু আর থ্রি। এই দুটোকে যোগ করলে আমরা ডিসি পাচ্ছি, ডিসি ইজ ইকুয়াল টু কি না এ। এবার দেখো, দুটোর ভ্যালু যেহেতু সমান তাহলে আমরা কি বলতে পারি, ফোর রুট ওভার অফ এ ইন্টু আর থ্রি ইজ ইকুয়াল টু এ। এবার যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি, অর্থাৎ সিক্সটিন ইন্টু এ ইন্টু আর থ্রি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এ এর সাথে এ স্কোয়ার যদি কেটে যায় তাহলে আর থ্রি ইজ ইকুয়াল টু কী হবে, না আর থ্রি ইজ ইকুয়াল টু হবে এ বাই সিক্সটিন। অর্থাৎ এখানে রেডিয়াস অফ দ্য সার্কেল কী দাঁড়াচ্ছে, না বর্গক্ষেত্রের বাহু ডিভাইডেড বাই ষোলো। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি আর থ্রি ইজ ইকুয়াল টু এ বাই সিক্সটিন। প্রসঙ্গত তোমাদেরকে বৃত্তের ডিরেক্ট কমন ট্যাঞ্জেন্ট এবং ট্র্যাভার্স কমন ট্যাঞ্জেন্টের আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, তোমরা যারা জানো না তোমাদের সুবিধা হবে। যদি যে কোনো দুটো বৃত্ত থাকে, একটি রেডিয়াস ধরো আর ওয়ান এবং একটি রেডিয়াস ধরো আর টু, এবং এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স ধরো টি, তাহলে যে ট্যাঞ্জেন্টটা ওপরের সাথে ওপরে বা নিচের সাথে নিচে সেটা হলো ডিরেক্ট কমন ট্যাঞ্জেন্ট, এইটা বা এইটা। ট্র্যাভার্স কোনটাকে বলবো, যেটা নিচের থেকে ওপরে যায় বা ওপর থেকে নিচে যায়, ক্রস হিসাবে যায়, সেটা হচ্ছে ট্র্যাভার্স কমন ট্যাঞ্জেন্ট। অর্থাৎ এটাকে আমরা বলবো ট্র্যাভার্স কমন ট্যাঞ্জেন্ট টিসিটি, এবং এইটাকে আমরা বলবো ডিরেক্ট কমন ট্যাঞ্জেন্ট অর্থাৎ ডিসিটি। এবার দেখো, এই ডিসিটি এবং টিসিটির ফর্মুলা, ডিরেক্ট কমন ট্যাঞ্জেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস আই আর ওয়ান মাইনাস আর টু এর হোল স্কোয়ার। আর ট্র্যাভার্স কমন ট্যাঞ্জেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে তুমি যদি ডিসিটি এবং টিসিটির মধ্যে কম্পেয়ার করো, অফকোর্স তুমি দেখতে পাচ্ছ ডিসিটি ইজ গ্রেটার দেন টিসিটি, অর্থাৎ ডি স্কোয়ার কমন, মাইনাসটাও কমন। এখানে আর ওয়ান মাইনাস আর টুর হোল স্কোয়ার বিয়োগ হচ্ছে, এখানে আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার বিয়োগ হচ্ছে, অর্থাৎ এখানে বেশি বিয়োগ হচ্ছে, যেখানে বেশি বিয়োগ হবে রেজাল্ট সেখানে ছোট হয়। অর্থাৎ এটাও তোমাদের পরীক্ষা দিতে পারে, ডিসিটি এবং টিসিটির মধ্যে বড় কে, ডিসিটি ইজ গ্রেটার দ্যান টিসিটি। অনেক সময় অপশনে দিয়ে দেয় ডিসিটি লেস দ্যান টিসিটি, অনেক সময় দিয়ে দেয় ডিসিটি ইজ ইকুয়াল টু টিসিটি বা সিএনডি, ইট ইস ডেফিনেটলি ডিসিটি ইজ গ্রেটার দ্যান টিসিটি। তাহলে দেখো, আমরা চিত্রে যে কটা ছবি দেখেছিলাম শুরুতে, আমরা প্রত্যেকটা ছোট ছোট সার্কেলের কিন্তু রেডিয়াস পেয়ে গেছি। তাহলে আমরা যদি এক কথায় লিখতে চাই এই তিনটে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটা কী হবে, অর্থাৎ আর ওয়ান তার ভ্যালু কী হবে, আর ওয়ানের ভ্যালু তোমরা দেখেছো থ্রি বাই এইট ইন্টু এ। অর্থাৎ আমরা এখান থেকে ইজিলি আর ওয়ানের ভ্যালু লিখতে পারি, আর ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি বাই এইট ইন্টু এ, অর্থাৎ এই এই সার্কেলের রেডিয়াস। নেক্সট তোমরা দেখেছো আর টু, আর টুর ভ্যালু যখন আর টু সাইডে হবে, ডান দিকে বা বাদিকে যখন সার্কেলটা চলে আসবে, তখন আর টুর ভ্যালু কি,
a/6 তোমরা এটা দেখেছো। আর সর্বোপরি যখন বৃত্তটি ওপরে উঠে যাবে অর্থাৎ r3, সেই r3 এর ভ্যালু কি হবে? না, r3 এর ভ্যালু হবে a/16। যখন বৃত্তটি একেবারে ওপরে, সেক্ষেত্রে আমরা r3 এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে a/16। তাহলে এই তিনটে ভ্যালু, এই তিনটি ক্ষেত্রে তোমরা একেবারে মুখস্থ করে ফেলো। আমি এটাই তোমাদেরকে অ্যাডভাইস করব, পরীক্ষায় এই ধরনের যে কোনো যদি চিত্র দেয় তোমরা দেখে এর অ্যান্সার করতে পারবে। হতে পারে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আলাদা, হতে পারে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a এর পরিবর্তে একটা কোনো ভ্যালু দিয়ে দিয়েছে। তো আজকের লাইভ সেশনে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা করব আজকের লাইভ সেশনটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য উপযোগী হবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাদের জানাবে। তো আজকে এত পর্যন্তই, আগামী দিনে আবার নতুন কোনো কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে লাইভ সেশনে আমরা উপস্থিত হব। টিল দেন, থ্যাংক ইউ, গুড নাইট।